সূরা আত-তালাক। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম, আল্লাহ তাআলার নামে। لا تخرجوهن من بيوتهن ولا يخرجن إلا أن يأتين بفاحشة مبينة وتلك حدود الله হে নবী, তোমার সাথীদের বলো, যখন তোমরা তোমাদের স্ত্রীদের তালাক দাও বা দিতে ইচ্ছা করো, তখন তাদের ইদ্দতের অপেক্ষার সময়টুকুর প্রতি লক্ষ্য রেখে তালাক দিও। ইদ্দতের যথার্থ হিসাব লেখো এবং এ ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করো। যিনি তোমাদের মালিক প্রভু, ইদ্দতের সময় কোনো অবস্থায় তাদের নিজেদের বসত বাড়ি থেকে বের করে দিও না। এ সময় তারা নিজেরাও যেন তাদের ঘর থেকে বের হয়ে না যায়। তবে যদি তারা কোনো জঘন্য অশ্লীলতার কাজে লিপ্ত হয় তাহলে তা ভিন্ন কথা। ইদ্দতের ব্যাপারে এগুলোই হচ্ছে আল্লাহর সীমারেখা। যে ব্যক্তি আল্লাহর এ সীমারেখা অতিক্রম করতে চায়, সে মূলত এটা করে নিজের উপরে নিজে জুলুম করল। তুমি তো জানো না, এরপর আল্লাহ তাআলা হয়তো পুনরায় তোমাদের মাঝে সহৃদয়তার কোন একটা পথ বের করে দেবেন। وأشهدوا ذوي عدل منكم وأقيموا الشهادة لله ذلكم يوعظ به من كان يؤمن بالله واليوم ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه অতঃপর যখন তারা তাদের ইদ্দতে সেই নির্ধারিত সময়ের শেষে উপনীত হয়, তখন তাদের হয় সম্মানজনক পন্থায় বিয়ের বন্ধনে রেখে দেবে, না হয় সম্মানের সাথে তাদের আলাদা করে দেবে। এবং উভয় অবস্থায় তোমাদের মধ্যে থেকে দুজন ন্যায়পরায়ণ লোককে তোমরা সাক্ষী বানিয়ে রাখবে। সাক্ষীদেরও বলো, তোমরা শুধু আল্লাহর জন্যই এ সাক্ষ্য দান করবে। যারা আল্লাহ তাআলা ও শেষ বিচার দিনের উপর ঈমান আনে, তাদের সবাইকে এর দ্বারা উপদেশ দেয়া হচ্ছে। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে চলে, আল্লাহ তাআলা তার জন্য সংকট থেকে বের হয়ে আসার একটা পথ তৈরি করে দেন।
এবং তিনি তাকে এমন রিজেক দান করেন যার উৎস সম্পর্কে তার কোন ধারণাই নেই। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহ তালাই যথেষ্ট, কেননা আল্লাহ তালা তার কাজ পূর্ণ করেই নেন। আল্লাহ তালা প্রতিটি জিনিসের জন্যই একটি পরিমাণ ঠিক করে রেখেছেন। فعدتهن ثلاثة أشهر واللائي لم يحضن وأولاة الأحمال أجلهن أن يضعن حملهن ومن তোমাদের স্ত্রীদের মাঝে যারা ঋতুবতী হওয়ার ব্যাপারে নিরাশ হয়ে গেছে, তাদের ইদ্যতের ব্যাপারে তোমাদের কোন সন্দেহ থাকলে তোমরা জেনে রেখো, তাদের ইদ্যতের সময় হচ্ছে তিন মাস। এ তিন মাসের বিধান তাদের জন্যও যাদের এখনো ঋতুকাল শুরুই হয়নি। গর্ভবতী নারীর জন্য ইদ্যতকাল হচ্ছে তার সন্তান প্রসব হওয়া পর্যন্ত। বস্তুত কেউ যদি আল্লাহকেই ভয় করে, আল্লাহ তালা বিভিন্ন ধরনের সুবিধা দিয়ে তার জন্য তার প্রত্যেক ব্যাপার সহজ করে দেন। তালাক ও ইদ্যতের ব্যাপারে এ হচ্ছে আল্লাহ তালার আদেশ, যা তিনি মেনে চলার জন্য তোমাদের কাছে পাঠিয়েছেন। অতঃপর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলে, তিনি তার গুনাহসমূহ তার হিসাব থেকে মুছে দেবেন এবং তিনি তাকে একটা বড় পুরস্কারও দেবেন। ইদ্যতের এ সময়ে তোমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী তাদের সে ধরনের বাড়িতে থাকতে দিও যে ধরনের বাড়িতে তোমরা নিজেরা থাকো। কোন অবস্থায় তাদের উপর সংকট সৃষ্টি করার মতলবে তাদের কষ্ট দিও না। আর যদি তারা সন্তান সম্ভবা হয়, তাহলে ইদ্যতের নিয়ম অনুযায়ী তারা সন্তান প্রসব না করা পর্যন্ত তাদের খোরপোশ দিতে থাকো। সন্তান জন্মদানের পর যদি তারা তোমাদের সন্তানদের নিজেদের বুকের দুধ খাওয়ায়, তাহলে তোমরা তাদের পারিশ্রমিক আদায় করে দেবে এবং এ পারিশ্রমিকের অঙ্ক ও সন্তানের কল্যাণের ব্যাপারটা ভালোভাবে নিজেদের মধ্যে ন্যায়সঙ্গত পন্থায় সমাধান করে নেবে। যদি তোমরা একে অন্যের সাথে জেদ করো, তাহলে অন্য কোন মহিলা এ সন্তানকে দুধ খাওয়াবে। ومن قدر عليه
عُسْرٍ يُسْرًا وَكَأَيِّن مِّن قَرْيَةٍ عَتَتْ عَنْ أَمْرِ رَبِّهَا وَرُسُلِهِ فَحَاسَبْنَاهَا حِسَابًا شديدا وعذبناها عذابا نكرا فذاقت وبال أمرها وكان عاقبة أمرها خسرا বিত্তশালী ব্যক্তি তার সঙ্গতি অনুযায়ী স্ত্রীদের খোর পোষ দিবে, আবার যে ব্যক্তির অর্থনৈতিক সঙ্গতি সীমিত করে রাখা হয়েছে সে ব্যক্তি ততটুকু পরিমাণে খোর পোষ দেবে যতটুকু আল্লাহ তাআলা তাকে দান করেছেন। আল্লাহ তাআলা যাকে যে পরিমাণ সামর্থ্য দান করেছেন তার বাইরে কখনো কোন বোঝা তার উপর তিনি চাপান না। আল্লাহর উপর নির্ভর করলে আল্লাহ তাআলা তাকে অচিরেই অভাব অনটনের পর স্বচ্ছলতা দান করতে পারেন। কত জনপদের মানুষেরাই তো নিজেদের মালিক ও তার রসুলের নির্দেশের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, অতঃপর আমি তাদের কাছ থেকে সেজন্য কঠোর হিসাব আদায় করে নিয়েছি এবং আমি ওদের কঠোর শাস্তি দিয়েছি। এরপর তারা ভালো করেই তাদের কৃতকর্মের শাস্তি ভোগ করল, মূলত তাদের পরিণাম ফল ছিল চরম ক্ষতি। فاتقوا الله يا أولي الألباب الذين آمنوا قد أنزل الله إليكم ذكرا رسولا وأن
আল্লাহ তাআলা পরকালে তাদের জন্য এক কঠিন আজাব প্রস্তুত করে রেখেছেন। অতএব হে মানুষ, যারা জ্ঞান সম্পন্ন, যারা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছো, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা তোমাদের কাছে তাঁর উপদেশ বাণী পাঠিয়েছেন, তিনি আরো পাঠিয়েছেন তার রসুল, যে তোমাদের আল্লাহর সুস্পষ্ট আয়াতসমূহ পড়ে শোনায়, যাতে করে সে রসুল তোমাদের সেসব লোকদের যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে তাদের জাহেলিয়াতের অন্ধকার থেকে হিদায়াতের আলোতে নিয়ে আসতে পারে। তোমাদের যে কেউই আল্লাহর উপর ঈমান আনে এবং ভালো কাজ করে, আল্লাহ তাআলা তাকেই জান্নাতে প্রবেশ করাবেন, এমন এক জান্নাতে যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হবে, সেখানে তারা অনন্তকাল ধরে অবস্থান করবে। এমন লোকের জন্য অবশ্যই আল্লাহ তাআলা উত্তম রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ তাআলা যিনি এ সাত আসমান ও তাদের অনুরূপ সংখ্যক জমিন সৃষ্টি করেছেন, আবার উভয়ের মাঝখানে যা কিছু আছে তাদের জন্য তার নির্দেশ জারি হয়, যাতে করে তোমরা একথা অনুধাবন করতে পারো, আকাশ পাতালের সকল কিছুর উপর তিনি একক ক্ষমতাবান এবং তার জ্ঞান এ সৃষ্টিলোকের প্রতিটি বস্তুই পরিবেষ্টন করে রেখেছে।